বাঁকুড়ার সোনামুখীর ধানশিমলা গ্রামে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মঙ্গলবার নিহত 62 বছরের তপন পাত্র ও তার স্ত্রী 57 বছরের বন্দনা পাত্রের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা যায়, তপন পাত্রের মৃতদেহটি বাড়ির সামনে একটি গাছে ঝুলতে দেখা যায়। বন্দনা পাত্রের মৃতদেহটি বাড়িতে খাটের উপর পড়েছিল। নিহত দম্পতির এক পুত্র ও এক কন্যা আছে। কন্যার বিবাহ হয়েছে, পুত্র কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। এই তো বাড়ির সামনে একটা জাম গাছ আছে, সেই জাম গাছে দেখি ঝুলছে। ঝোলার পরই তার পরিবারকে ডাকা হয়, বাড়ির থেকে ডাকা হয়। সেইখানে বাইরে ভিতরে আবার দেখে গ্রামের আরও 5 জন জড়া হতে পর ভিতরে যেয়ে দেখে ও খাটে শুয়ে মরে পড়ে আছে। কে খাটে শুয়ে আছে? ওনার স্ত্রী, যে মারা গেছে, তপন পাত্র স্ত্রী। মানে কি মনে হচ্ছে, স্ত্রীকে মেরে স্বামী আত্মঘাতী হয়েছে, এরকম ব্যাপার কি? যা পারিবারিক একটা যা হোক কিছু হয়েছিল নিজের মধ্যে, ওই আগে মরেছে না এ আগে মরেছে সেইটা আমরা এখন দেখে বলতে পারছি না। চিহ্ন পাচ্ছি না, শরীর থানায় ফোন করা হলো, পুলিশ গেল, পুলিশ গিয়ে পর ডেড বডি নামালো, লাশ বাড়ির থেকে বার করলো। না সে কারণটা কিছু ধোঁয়াশা রয়ে গেল এটাই। আমরা তো ভালো মানুষ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়ার সোনামুখীর ধানশিমলা গ্রামে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মঙ্গলবার নিহত 62 বছরের তপন পাত্র ও তার স্ত্রী 57 বছরের বন্দনা পাত্রের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা যায়, তপন পাত্রের মৃতদেহটি বাড়ির সামনে একটি গাছে ঝুলতে দেখা যায়। বন্দনা পাত্রের মৃতদেহটি বাড়িতে খাটের উপর পড়েছিল। নিহত দম্পতির এক পুত্র ও এক কন্যা আছে। কন্যার বিবাহ হয়েছে, পুত্র কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। এই তো বাড়ির সামনে একটা জাম গাছ আছে, সেই জাম গাছে দেখি ঝুলছে। ঝোলার পরই তার পরিবারকে ডাকা হয়, বাড়ির থেকে ডাকা হয়। সেইখানে বাইরে ভিতরে আবার দেখে গ্রামের আরও 5 জন জড়া হতে পর ভিতরে যেয়ে দেখে ও খাটে শুয়ে মরে পড়ে আছে। কে খাটে শুয়ে আছে? ওনার স্ত্রী, যে মারা গেছে, তপন পাত্র স্ত্রী। মানে কি মনে হচ্ছে, স্ত্রীকে মেরে স্বামী আত্মঘাতী হয়েছে, এরকম ব্যাপার কি? যা পারিবারিক একটা যা হোক কিছু হয়েছিল নিজের মধ্যে, ওই আগে মরেছে না এ আগে মরেছে সেইটা আমরা এখন দেখে বলতে পারছি না। চিহ্ন পাচ্ছি না, শরীর থানায় ফোন করা হলো, পুলিশ গেল, পুলিশ গিয়ে পর ডেড বডি নামালো, লাশ বাড়ির থেকে বার করলো। না সে কারণটা কিছু ধোঁয়াশা রয়ে গেল এটাই। আমরা তো ভালো মানুষ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট, আনন্দ বার্তা।